কোনো পাখিটাকে দেখতে পারতেছি না। আরে থাম, আশেপাশে পাখি দেখতে পারতেছ না, একটু পরে দেখবি। কে যাই একটু দাঁড়া না, তুই যে কাজে যাস তাহলে তার হল না যাস। আরে আমার তো আবার কোথায় না ও দোষ না, বলে তুই দাঁড়া থাক। কিরে শুনলাম ইদানিং নাকি তোরা রাস্তাঘাটে দাঁড়ায়া মেয়েদের ডিস্টার্ব করোস, তাতে তোর কোনো সমস্যা? শোন আমি রকি পয়সা থাকতে আমার এলাকায় এগুলো তো হইতে দিমু না। আরে তোর কামে তুই যা, আমার গোমে ডিস্টার্ব করতে আসিস না। ঠিকই তো আছে, তুই আমার গানে না গলাস কে যা। কি আমার গায়ে হাত দিলি? তারা আমি তোদের মজা দেখাচ্ছি। সবই তো বুঝলাম বাবারা, ওই রকম বেদব পোলাবারের সাথে তোমরা কখনো আর ঝগড়া করো না। আচ্ছা আসলে তো কি বেদব ছিলে, আমার ধাক্কা দা ভালোয়া দিয়ে গেল। ঠিক আছে তোমরা তোমার কাছে যাও, আমি আমার কাছে যাই। আচ্ছা আচ্ছা বেলু চল। বুলোডা আমার কিছুই হয়নি। না বা কো তোমার কি হইছে? আরে বাবা কইতাছি তো আমার কিছুই হয় নাই। না বা তোমার কিছু একটু হইছে, কো না বা সত্যি করে কও তোমার কি হইছে। আর বলিস না রে বাবা, রাস্তায় আসার সময় দেখলাম একটা বকাটে ছেলে দুটা ছেলেরে বিনা কারণে মারতাছে, তাই আমি প্রতিবাদ করতে গেলাম। আর প্রতিবাদ করাতে আমার লগে ওই ছেলেটা খুব বাজে ব্যবহার করছে বাবা। কি তোমার লগে বাজে ব্যবহার করছে? আব্বা ওর নাম কি? কি যেন একটা নাম বললো, ও রকি। রকি? রকি তোমার তোমার সাথে বাজে ব্যবহার করছে? আব্বা তুমি চিন্তা করো না, চলো ঘরে চলো। ঠিক আছে। কি রকি? রকি আমার আমার বাবার গায়ে হাত তুলছে। তারা রকি তোর সাথে আজকে আমার একটা বোঝাপড়া করতেই হবো। তারা আমি আস্তে আসি। রকি আমি
বাবা তুমি এই কাজ করো না রকিরে মাইরো না আর শুনেন এই যে লাশবারের মতো বইলা গেলাম আপনার ছেলেরা আপনি সামলায় রাখেন নইলে কিন্তু যা বলছি তাই করব
বন্ধু তুলে নিয়ে গেছে আব্বা তুমি চিন্তা করো না আব্বা রোগী কই গেছে সেটা কো গালি আমারে ও বললো ও তার বোনের বিরিস পারে নিয়ে গেছে বিরিস পারে আব্বা তুমি না থাকো আমি আমার বন্ধু তার বাড়ি আসতেছি বাবা দিহান তুই যাস নে কইতাছি খারা কইতাছি দিহান আরে দিহান এত তারা রোগরে কই যাস আরে কুশ রোগী আমার বন্ধু তুই নিয়ে গেছে আরে তোমার সাহস কি রোগী তো বুইনে রতলা নিয়ে গেছে ও আমি ওরে কাছে দিতে যাইতেছি যাই যাইস না দিহান যাইস না রোগী ধরে মাইরা ফেলাবো যাইস না এখন আমি কি করি যাই ওইদিকে যাই তোর ভাই যদি আজকে তোকে বাঁচাতে না আসে তাহলে কিন্তু তোকে আমি এই ব্রিজ দিয়ে ফালিয়ে নদীতে ভাসিয়ে দিব বুঝেছিস আমাকে নদীতে ভাসিয়ে দেন কিন্তু আমার ভাইয়ের কোনো ক্ষতি করেন না তোর ভাই আমার নাতে ভোগা দিয়েছে তোর ভাই এই রকির সাথে পাঙ্গা নিতে পাঙ্গা তোর ভাই এবার বুঝবে রকির সাথে পাঙ্গা নেওয়ার সাক্ষী মারামারি করবো না।
আর চাচা আপনি আমার মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এখন থেকে আমরা দুজন একসাথে মিলেমিশে থাকি। রিহান রকি চলো বাসায় চলো, আর মুসলিম ভাই তুমি তোমার মেয়ের নিয়ে আমাদের বাসায় চলো, আজকে দুপুরে একত্রে খাবার খাবো। ঠিক আছে চলেন।